সেক্সুয়ালিটির উপরে প্রাধান্য দেওয়া হয় দেখেই আমরা নারীকে এমনভাবে উপস্থাপন করি যে পুরুষের চোখে ভালো লাগতে হবে। বাংলাদেশ ইতিবাচকভাবে এগুচ্ছে, বিশেষ করে নারী কেন্দ্রিক। আমাদের আগে তো কোনো আমরা সিনেমা দেখিনি, কিন্তু সেটা বেড়েছে, এমনকি এর সাবকন্টিনেন্টও বেড়েছে, কিন্তু এর পরিসংখ্যান যদি আমরা দেই সেটা অনেক কম, মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব কম, মাত্র 22% চলচ্চিত্র তৈরি হচ্ছে যেটা নারী কেন্দ্রিক। তার মানে আমরা বেশি দূর যেতে পারিনি, অর্থাৎ এখানে অনেকগুলো আমি মনে করি যে বাধা আছে। সেই বাধাগুলোর মধ্যে একটা বড় বাধা হচ্ছে সামাজিক বাধা, পিতৃতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক চলচ্চিত্রে যে তৈরি করা হয় সেই জায়গাটার কাঠামোটাও খুব পিতৃতান্ত্রিক, বা ডাইরেক্টর্সরাও পিতৃতান্ত্রিক, রাষ্ট্র সমাজ সবাই মানে এটা ভাবতেই পারে না যে এটা নারী কেন্দ্রিক ফিল্ম হবে, অর্থাৎ জনগণ এখনও তৈরি হয়নি নারী কেন্দ্রিক সিনেমাটাকে অ্যাকসেপ্ট করার জন্য। অর্থাৎ এই যে মন মানসিকতা তৈরির বিষয়টা, এটা যত আমরা এই ধরনের নারী কেন্দ্রিক সিনেমা করব, এবং সেটা কিন্তু কোনো করুণা করে না, কারণ নারীরা কিন্তু নিজ গুণেই সমাজ, রাজনীতি, অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে। বাংলাদেশের এই যে নারী গার্মেন্টস শ্রমিকরা যে মানে পরিশ্রম করছে, বা যারা চিংড়ি মাছের ঘেরে কাজ করছে, যারা পথে ঘাটে কাজ করছে, এইসব নারীদেরকে নিয়ে সিনেমা হতে হবে, প্রান্তিক নারীদেরকে নিয়ে। এই যে যোগ্যতার কথা বলছেন, আমরা দেখি যে একটা মেয়ে যখন ভালো করে সেটা যে কোনো সেক্টরেই হতে পারে, সিনেমা তো অনেক মানে এখনকার সময় সিনেমা তো অনেক বিশাল ব্যাপার, সেই জায়গায় যখন নারীরা কোনো ক্ষেত্রেই ভালো করে তখন সেখানে মনে হয় কোথাও একটা তাদের বাহ্যিক দিকের ইস্যু, যে সে হয়তো নারী, সে হয়তো দেখতে একটু ভালো, হয়তো তার যোগ্যতা কম, কিন্তু সেই গুণে উঠে গেছে, এইরকম একটা অবশ্যই। কেননা দেখেন, এটাই কিন্তু সবচেয়ে বড় সমালোচনা যে নারীর সেক্সুয়ালিটিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, অবজেক্টিফিকেশন অফ উইমেন ইন সিনেমা। এইটা হচ্ছে যারা নারীবাদী তাত্ত্বিক, বিশেষ করে ফিল্ম নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন যে এইটা হচ্ছে সবচেয়ে বড় বাধা। ওই সেক্সুয়ালিটির উপরে প্রাধান্য দেওয়া হয় দেখেই আমরা নারীকে এমনভাবে উপস্থাপন করি যে পুরুষের চোখে ভালো লাগতে হবে। হ্যাঁ, তো সে কারণেই সেখান থেকে বের হয়ে আসতে হবে। নারী যে বিভিন্ন রোল আমাদের যে সমাজ গঠনে বা রাষ্ট্র গঠনে, রাজনীতিতে, অর্থনীতিতে, সেই রোলগুলো কিন্তু পুরুষের সাথে সমান সমান। এই সমান সমানের জায়গাটা এখনও আমরা নারীকে আনতে পারিনি। অর্থাৎ নারীকে যে মানুষ হিসেবে বিবেচনা করা, নারী যে একজন মানে আমি মনে করি যে স্বতন্ত্র একজন নাগরিক, এটা যে আমাদের সংবিধানে বলা আছে, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি যে এখনও আমাদেরকে সেগুলো নিয়ে সংগ্রাম করতে হয়। তবে আমি মনে করি যে যত আমরা এই ধরনের ফিল্ম করব, আমরা যত মানুষকে সচেতন করব, আমি মনে করি যে এই ধরনের ফিল্ম শুধু সিনেমা হলে নয়, কিছু কিছু সিনেমা আমাদেরকে পথেঘাটও দেখাতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা জন্মায় যে নারীরা মানুষ এবং তারা নিজের গুণে একটা রোল মডেল হিসাবে সমাজে তারা নিজেকে উপস্থাপিত করতে পারে। সেটা হচ্ছে এই যে সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যখন হয়, বিশেষ করে আমরা দেখি এই ধরনের সেমিনার অনেক বেশি হয়, আলোচনা হয় সিনেমা নিয়ে। এই যে বলছিলেন নারীকেন চরিত্র নিয়ে অনেক ধরনের আলোচনা আমরা শুনি, সেটা সারা বছর হয় না। এই যে সচেতনতার কথা বলছেন, নিশ্চয়ই এই বিষয়টা সারা বছর যদি আমরা চর্চা করতে পারতাম তাহলে কি আমাদের মধ্যে সচেতনতার জায়গাটা তৈরি হতো কিনা, আর এই ধরনের সেমিনার আসলে আমাদের দরকার কিনা? না দেখেন, এখন কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ফিল্ম স্টাডিজ আছে, তাই না, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আছে, তো সারা বছর কিন্তু চর্চা হচ্ছে। এখন আমরা দেখছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী যারা, তারাও ছোটো ছোটো করে ডকুমেন্টারি তৈরি করছে, আমরা এটার মধ্যে আছি। এখন এটা হচ্ছে যে এটা আমরা দেখাচ্ছি কি না, আমরা তৈরি করছি, আমরা পরীক্ষা পাস করার জন্য তৈরি করছি, কিন্তু এটাকে আমরা পাবলিকলি উপস্থাপন করছি কিনা সেটাই আমি মনে করি সবচেয়ে একটা বড় বিষয়। যত আমরা এগুলো পাবলিকলি নিয়ে আসতে পারি পাবলিক স্পেয়ারে, তখনই কিন্তু এটার একটা গ্রহণযোগ্যতা আসবে। পরামর্শ এটাই যে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন সংস্থাগুলি আছে, অর্গানাইজেশন বা বেসরকারি, তাদেরকে উদ্যোগ নিতে হবে, সবাই মিলে এই কাজটা সমন্বয় করে করতে হবে।